আর টিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এইচআরএস ওফি। চীনের গুরুত্বপূর্ণ সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজন। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির সংস্কারে গতি আনার পাশাপাশি দীর্ঘ সূত্রতা কাটিয়ে দুর্নীতির বিরুদ্ধে চলমান লড়াইয়ে জেতার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি 20তম সিপিসি সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের এক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। শি বলেন, গেল 10 বছরের ক্রমাগত প্রচেষ্টায় দুর্নীতির দমনে দুর্দান্ত অগ্রগতি হয়েছে, তবে পরিস্থিতি এখনও জটিল পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘস্থায়ী এই লড়াইয়ে জিততে আরও প্রচেষ্টার দরকার আছে উল্লেখ করে প্রেসিডেন্ট শি বলেন, দুর্নীতির নতুন নতুন ধরন এবং এর বিস্তার সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। অধিবেশনে সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, গেল 10 বছরে পার্টির মধ্যে কঠোর অনুশীলনের মাধ্যমে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কিছু ফলাফল পাওয়া গেছে, যা বলে দেয় সিপিসিকে কেন আত্মসংস্কারে যাওয়া উচিত। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে তার বন্ধু সারাহ ডিল্যান্ডের চিঠির জবাব দেন। চিঠিতে শি জিনপিং বলেন, 45 বছর আগে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরির পর থেকে দুদেশের মধ্যে সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে আসছে এবং পারস্পরিক সহযোগিতা থেকে সুফলও অর্জিত হয়েছে, যা উভয় দেশ তথা গোটা বিশ্বের জন্য কল্যাণকর প্রমাণিত হয়েছে। চীন মার্কিন সম্পর্কের অর্জনগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে যৌথ প্রচেষ্টার ফল। চীন মার্কিন সম্পর্কের বিকাশের জন্য দুই দেশের জনগণের উপর আরও বেশি নির্ভর করতে হবে। এ সময় এই রাষ্ট্রনেতা জোর দিয়ে বলেন, চীন মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ তরুণদের উপর অনেকটা নির্ভর করে। চীনে একটি কথা প্রচলিত আছে, তা হল হাজার হাজার বই পড়া ও হাজার হাজার মাইল ভ্রমণ করা। আগামী 5 বছরে 50,000 আমেরিকান যুবক যুবতী ও কিশোর কিশোরীকে চীনে আমন্ত্রণ জানানো হবে। এতে মার্কিন যুবক যুবতী ও কিশোর কিশোরীরা নিজেদের চোখে চীনকে দেখতে পাবে এবং নিজেদের কানে চীনের কথা শুনতে পাবে। তারা সত্যিকারের চীন সম্পর্কে ধারণা পাবে, আর তা হবে দুদেশের পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর একটি দারুণ উপায়। জাতীয় নিরাপত্তার নামে চীনের সেমিকন্ডাক্টর শিল্পকে পেছনের দিকে নিয়ে যেতে উন্নত মানের চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র, যা পুরোপুরি অর্থনৈতিক বুলিং বলে মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জানান, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর রপ্তানি নিষেধাজ্ঞা বৈষম্যমূলক। মুখপাত্র মাউনিং বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনের চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে তা স্পষ্টভাবে জাতীয় সুরক্ষার সীমার বাইরে চলে গেছে। এদিকে ত্রিপক্ষীয় ইন্দো প্যাসিফিক সংলাপের পর মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে চীন। এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এ তথ্য জানান। তিনি বলেন, সহযোগিতার নামে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, চীনকে আক্রমণ, নানা বিষয়ে চীনকে অপবাদ দেওয়া এবং সংঘাত সৃষ্টির যে অপচেষ্টা এই দেশগুলো করছে তার বিরোধিতা করে চীন সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে 6 জানুয়ারি প্রকাশিত ওই বিবৃতিতে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের দাবি এবং উত্তেজনা সৃষ্টিকারী আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। পাশাপাশি তাদের ত্রিপক্ষীয় সামুদ্রিক নিরাপত্তা এবং আইন প্রয়োগে সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। এদিকে চীনের রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ গেল ডিসেম্বরে 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হওয়ার প্রেক্ষাপটে চলতি 2024 সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভে মাঝারি প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। দেশের সরকারি সোনার রিজার্ভ 2023 সালে গেল 8 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। ধারণা করা হচ্ছে এটি ডলার নির্ভরতা কমিয়ে চীনের রিজার্ভকে আরও বৈচিত্র্যময় করার সুযোগ এনে দেবে। গেল বছরের শেষ পর্যন্ত চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 3.238 ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে,
যা 2021 সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। এ ছিল আমাদের এবারের আয়োজন। আগামী সপ্তাহে আবার দেখা হবে, একই দিন একই সময়। দেখার আমন্ত্রণ।